বারাসাত পৌরসভার রামকৃষ্ণপুর 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় ও 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বিবেক চেতনা উৎসব 2020। তাদের এই মহতি উদ্যোগে যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন তারা হলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি, উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত এবং বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র। এছাড়াও বিশিষ্ট গুণীজন ও কর্মযোদ্ধাদের সম্বর্ধনার মধ্যে দিয়ে যে কর্মসূচি তারা নিয়েছিল সেগুলি হল বস্ত্রদান, শীত বস্ত্রদান, শিশুদের বস্ত্রদান, এছাড়া ডেঙ্গু পুত্রদের জন্য মশারি দান, রক্তের গ্রুপ নির্ণয় এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণী ব্যানার্জি পুষ্প সমিতি সংগঠিত করলেন 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতি। ছোটদের নতুন পোশাক বিতরণ প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া সাজেক শ্রেণীর কর্মধাস্তার মাতৃবিরোধী বাছুরিয়া নিজ নিজ জায়গায় আবার তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আসে, মানুষের সাথে আছে। যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের প্রত্যেকেরই মানুষের সাথে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে এবং মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়লে সেই অসুবিধাটা কীভাবে মোকাবিলা করে তাকে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা ঠিক সেই উদ্যোগটাই নিয়েছে। শীতের সময় অনেকে গরম বস্ত্র কেনার পয়সা তাদের থাকে না, সেই সমস্ত মানুষদের শীত বস্ত্র দেওয়া হবে। এই করোনা পিরিয়ডের মধ্যে মানুষের অর্থনৈতিক অবস্থা যে জায়গাটা গিয়েছে সেখানে অনেকে স্কুলের ছেলেমেয়েরা তাদের পোশাক পরতে পারে না বা তার জামা কাপড় পরতে পারেনি, পুজোর সময়ও তাই হয়েছে। পুজোর সময় আমরা বহু জায়গায় আমরা এই ছেলেমেয়েদের আমরা এই পোশাক দিয়েছি, ওরা এখন দিচ্ছে, ওদের একটু দেরি হয়ে গেছে, পুজোর সময় দিলে আরও ভালো হতো। এছাড়া যারা করোনা যোদ্ধা, যারা করোনা জয় করে এসছে তারাদের তাদের কিন্তু সম্বর্ধিত করা হবে, ঠিক আছে। সুতরাং এই সমস্ত প্রোগ্রাম নিয়ে ওরা একটা আজকে সারাদিন ব্যাপী একটা প্লাস মানুষের রক্তের গ্রুপ টেস্ট করা হবে। ব্যাপারটা হচ্ছে কি, এই করোনা পিরিয়ডের মধ্যে না অনেকে রক্তদান শিবিরে যাচ্ছে না, যেটা বারাসাতের আগে একটা রেকর্ড ছিল যে বারাসাতের প্রতিটি অলিতে গলিতে বিভিন্ন ক্লাব তারা কিন্তু রক্তদান শিবির করতো, কিন্তু করোনা পিরিয়ডের পর তো এছাড়া থমকে গেছে। কেমন, যার জন্যে ওদের একটা যে বুদ্ধি দিয়েছে সেটা হচ্ছে রক্তের গ্রুপ টেস্ট। রক্তের গ্রুপ টেস্ট করে সেই রেকর্ডটা যদি ওদের কাছে লাগে রাখে তাহলে যার রক্তের প্রয়োজন আছে ওই গ্রুপের সঙ্গে যার অ্যাডজাস্টমেন্ট হবে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে তাকে রক্ত দিয়ে ওই রোগীর শুশ্রূষা করার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু আমরা প্রত্যেক এই করোনার মধ্যে আমরা প্রত্যেক ওয়ার্ডকে আমরা নির্দেশ দিয়েছিলাম তারা যেন রক্তদান শিবিরটা অবশ্যই করে। আর রক্তদান শিবির করতে যদি কোনো অসুবিধায় মানুষ যদি আসতে না চায় তাহলে রক্তের গ্রুপটা তারা টেস্ট করে রেখে দেবে, তাদের এলাকায় যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন ওই গ্রুপে মিলিয়ে আমরা রক্তটা দেবো। এটা মহতি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দকে আমি শ্রদ্ধা জানাই যে তারা আজকের এই একটা অনুষ্ঠানে তারা নেমেছেন বলে।
মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরুন নিজেরে কর জয়। 2020 আমরা বলছি বিশে পড়া, কিন্তু এই বিশকে অতিক্রম করে একুশে পাড়ি দেওয়া, নতুন সূর্য দেখার অপেক্ষায় বারাসাত 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় আজকে যে বিবেক চেতনা, আজ আমরা 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মহতি উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য আমরা সকাল থেকে বিবেক চেতনা উৎসব 2020, তাই সেই উৎসবে সামিল হয়েছিল সাধারণ মানুষ। তার মধ্যে আমরা বস্ত্র বিতরণ, যেমন শাড়ি আর তৎসহ কম্বল, শীত বস্ত্র প্রদান এবং শিশুদের যে বস্ত্র, সে ছাড়াও ডেঙ্গি প্রতিরোধে আমরা অনেক মানুষের মধ্যে মশারি, এই সমস্ত বিবিধ জিনিস তুলে দিয়েছি কম বেশি 1000 পরিবারের মধ্যে। সকাল থেকে আমাদের এই পর্ব চলেছে, এখন সমাপ্তির মুখে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সবাই সকালেও সুন্দরভাবে আমাদের সঙ্গে ছিলেন। আজ শান্তকালীন অনুষ্ঠানে সমস্ত নিয়ম মেনে আপনারা মাস্ক পরে অনুষ্ঠান দেখছেন। প্রত্যেককে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আরো একবার। সবাই ভালো থাকুন, আরো বেশি করে সচেতন হয়ে উঠুন, সচেতন থাকুন, সচেতন করুন। সাথে এইতে পারছি।